বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির ব্যবস্থাপনায় সপ্তমতম মরহুম আয়াছ আলী চৌধুরী মেধা বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সেরা শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সকালে পৌর শহরের নিউ মোস্তফা পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ৪০ জন শিক্ষার্থীকে পৃষ্ঠপোষক আলতাফ হোসেন চৌধুরী ও ইফতেখার হোসেন চৌধুরীর পক্ষ থেকে সনদ, ক্রেস্ট, নগদ অর্থ এবং গ্রামের প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শাখার ৮২ জন কৃতি শিক্ষার্থীকে সেরা শিক্ষার্থী সম্মাননা প্রদান করা হয়। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মদিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। সোসাইটির সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী সুফিয়ান আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুলেমান আহমদ, মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল সালাম মতলিব, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সোসাইটির উপদেষ্টা ডক্টর মাহবুবুল হক সুজা, বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রহমান আফজল, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল করিম, আয়াছ আলী চৌধুরী মেধাবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক শামীম আহমদ, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের কিন্ডারগার্টেন শাখার শিক্ষক আতাউর রহমান, সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আরব আমিরাত প্রবাসী সালে আহমদ। অনুষ্ঠানে আগত অতিথিরা মরহুম আয়াছ আলী চৌধুরীর পরিবারের সকল সদস্যকে মহৎ কাজের জন্য ধন্যবাদ জানান। আজকে এই যে মরহুম আয়াছ আলী ওরা পারিবারিকভাবে টাকা দিচ্ছে এখানে মেধা তৈরি হওয়ার জন্য, কিন্তু আমরা মেধাগুলা পাচার করে দিচ্ছি। ১৫-১৬ লক্ষ টাকা হলে ১০ লক্ষ টাকা হাতে আসলেই আমার বাচ্চা ওই আরেকজনের নাম দিয়া, ওনার নাম দিয়া, আরেকজনের নাম দিয়া, বিয়ে দিয়া, শাড়ি দিয়া, এই মানে যে কোনো রাস্তা অবলম্বন করে আমার বাচ্চাকে আমেরিকায় উন্নত রাষ্ট্রের আশায় মানে নিতে হবে। কিন্তু আমেরিকা এবং ব্রিটেনে যাওয়ার পরে ৮০টা না ৯৫টা বাচ্চা আমার হাতের বাইরে চলে যায়। আমরা অনেকের কান্না দেখতেছি, কিন্তু ওরা এসে এখানে কিছু বলে না। এই মেধা আমি কিন্তু খুশি না, আমি খুশি হতে পারি না। আমার এখানে যে মেধা, মেধা আমি মানি না। এই মেধা আমার কোনো কাজে আসে না, মেধা দিয়ে আমি কি করবো? যে মেধা আমার দেশের কোনো কাজে আসবে না, যে মেধা আমার এলাকার কোনো কাজে আসবে না, এই মেধার আমার কোনো দরকার নেই। এর থেকে প্রবাসে চলে গেছে, আমাদের এইখানে মেধার কোনো মূল্যায়ন নেই। এই আয়াছ আলী চৌধুরী পরিচালক বৃন্দ যারা রয়েছে, ওনারা কিন্তু এই মেধা তৈরির জন্য আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, উদ্দীপনা দিচ্ছেন। যারা মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে, আমি সবার সুস্বাস্থ্য কামনা করি এবং দোয়া করি এই বাচ্চাগুলো যেন আমাদের এই এলাকার জন্য, দেশের জন্য যেন কাজে লাগে। এই যে মরহুম আয়াছ আলী, উনি উত্তরসূরিটা ছেলেরা এই যে মেধা বৃত্তি পরীক্ষা ২০১৬ সাল থেকে প্রায় ৮ বছর, এই বছর বৃত্তি প্রদান অনুষ্ঠান ৮ নম্বর বছর হচ্ছে। তারা বড় হারে করে, কিন্তু বর্তমানে দেশের রাজনৈতিক পরিবেশের কারণে এই ছোট পরিসরে অনুষ্ঠানটা করতে হচ্ছে। তাই আপনারা দীর্ঘ বক্তব্য শুনেছেন এবং এই যারা পরিশ্রম করতেছে তাদের জন্য আমরা সবাই দোয়া করি। মরহুম আয়াছ আলীর জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে উনিকে ব্যস্ত করেন। ওদের যে উত্তরসূরি সন্তানরা আছে, আমাদের মেধা বিকাশের জন্য, শিক্ষা বিকাশের জন্য যে উদ্যোগ নিয়েছে, আল্লাহ তাদের উদ্যোগটাকে যাতে গ্রহণ করেন এবং তাদের যে ওয়াদা অনুসারে তারা যতদিন থাকবে এই অনুষ্ঠানটা তারা চালিয়ে যাবে। অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আশরাফ আহমদ খান, মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির কোষাধ্যক্ষ শাকরান হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শাহরিয়ান শাহান এবং সোসাইটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাসান আহমদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার মহিলা কলেজের সহকারী অধ্যাপক শফিকুর রহমান, বড়দেশ গুঙ্গাদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মইনউদ্দিন, সোসাইটির উপদেষ্টা আতাউর রহমান, হাজী শফিক আহমদ, মহিবুর রহমান, বিলাল লোকমান আহমদ, আব্দুল কাদির, আফতাব, এবাদুর রহমান, সোসাইটির সাবেক সভাপতি আশরাফুল আলম রিমন, জামিয়া মালিকিয়া মোল্লাপুর মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি আকমল হোসেন তাপাদার সহ আরও অনেকে। অনুষ্ঠানে আয়োজক সংগঠনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী শফিকুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির ব্যবস্থাপনায় মরহুম আয়াছ আলী মেধাবৃত্তি পরীক্ষা 2023-এ আজকে বৃত্তি প্রদান অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। এই মেধাবৃত্তি পরীক্ষায় 97টি প্রতিষ্ঠানের 397 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্য থেকে আমরা 40 জনকে মেধাবৃত্তি দিয়েছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সহ সাধারণ গ্রেডে আরও 37 জন, মোট 40 জনকে এই মেধাবৃত্তি দেওয়া হয়। 2024 সালে আমরা সিলেট জেলা ব্যাপী প্রাথমিক স্তরের যত প্রতিষ্ঠান আছে এই সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আমি প্রথমেই এই মরহুম আয়াছ আলী মেধাবৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক আলতাফ হোসেন চৌধুরী ও ইফতেখার হোসেন চৌধুরী পরিবারকে ধন্যবাদ পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে ধন্যবাদ জানাই যে আমাদের মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির ডাকে ওনারা সাড়া দিয়েছেন। আমাদের আশা থাকবে ওনারা যতদিন পারবেন ততদিন আমাদের এই ওনাদের এই কার্যক্রম চালিয়ে যাবেন এবং পরিশেষেই অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত যে সকল শিক্ষার্থীরা তোমরা মেধাবৃত্তি পেয়েছ তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। ধন্যবাদ জানাই আর মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির যে এরকম একটা মহতী অনুষ্ঠানও দেশের মেধারে বিকাশ ঘটানোর লাগে একটা আয়োজন করতে পারছেন। ধন্যবাদ জানাই যেন পৃষ্ঠপোষক যারা আছেন, জনাব আলতাফ হোসেন, ইসবা ভাই, ইফতেখার হোসেন লিটন ভাই, সন্তানরাও ধন্যবাদ জানাই। সন্তানোর ইয়ারে বাবার স্মৃতি স্মরণ রাখবার লাগে এটা আয়োজন করছেন। আরও যা আমরা এরকম আমার যা গর্ব আছেন, যারা আছেন সম্পদশালী বিত্তবান যারা আছেন তারা প্রতি আহ্বান জানাই আপনারা ওদের মেধার বিকাশ ঘটানোর লাগি আপনারা এইরকম প্রতিযোগিতা সৃষ্টি করার কাজ। মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির ব্যবস্থাপনায় মরহুম আয়াছ আলী চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষা 2023-এর আজকের এই সমাপনী অনুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পূর্ণ হয়েছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সকল সদস্যবৃন্দদেরকে এবং আহ্বায়ক কমিটির সকল সদস্যদেরকে তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই প্রোগ্রাম এবং পরীক্ষা সফলভাবে সমাপ্ত করতে পেরেছি আমরা সবাই। এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ এবং শিক্ষকবৃন্দ সবাইকে আমাদের মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির পক্ষ থেকে, বিয়ানীবাজার পৌরসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই এবং আপনাদের কাছে অনুরোধ রাখবে আগামীতে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সকল কার্যক্রমে আপনাদের সহযোগিতা কামনা করি। এবং আমি সর্বোপরি ধন্যবাদ জানাই মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটিকে 1992 সাল থেকে এই পর্যন্ত যারা সহযোগিতা করেছে, বিশেষ করে প্রবাসীবৃন্দ এবং সবাইকে আমি এলাকার বিত্তবান সবাইকে আমি অনুরোধ রাখবো মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির কার্যক্রমে আপনারা যেভাবে এগিয়ে এসেছেন আগামীতেও এগিয়ে আসবেন এবং মরহুম আয়াছ আলী পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করি এবং বিশেষ করে মরহুম আয়াছ আলী এবং তার স্ত্রী সহ সবার দীর্ঘায়ু সবার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। মরহুম আয়াছ আলী মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করতে গিয়ে মরহুম আয়াছ আলী চৌধুরীর ফ্যামিলির প্রতি আমরা কৃতজ্ঞ, ইফতেখার ভাই এবং লিটন ভাই ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে ওনার ফ্যামিলি থেকে আমাদের এই বিশাল আয়োজনকে সফল করার জন্য যে সার্বিক সহযোগিতা করে আসছেন ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই আমার মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সকল সদস্যদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই আয়োজনকে সফল করেছে। আগামীতেও আমরা মরহুম আয়াছ আলী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠান প্রদান করে থাকবো ইনশাল্লাহ। আপনাদের সকলের আমরা আরো বড় পরিসরে ইনশাল্লাহ আমাদের এই বৃত্তি প্রদান করে থাকবো। মরহুম আয়াছ আলী মেধাবৃত্তি পরীক্ষা উপস্থিত আজকের সকল অতিথিবৃন্দ ও যারা ছাত্রছাত্রী যারা বৃত্তি পেয়েছে সবাইকে ধন্যবাদ। আমরা এই গরমের মধ্যে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আরও ধন্যবাদ জানাচ্ছি আয়াছ আলী মেধাবৃত্তি পরীক্ষার দুই সন্তানকে, যাদের পৃষ্ঠপোষকতায় আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি থেকে যে 40 জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আগামীতে তারা যাতে দেশের সমাজের কল্যাণে এগিয়ে আসে সে আহ্বান রাখবো। আর যারা কৃতকার্য হতে পারেনি, আমাদের বৃত্তি পায়নি, আগামীতে তারা মেধার সাথে আরও এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি। আর মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি সামাজিক কর্মকাণ্ডে প্রতিনিয়তই এগিয়ে আছে, সমাজের অবহেলিত মানুষের পাশে আগামীতেও এগিয়ে থাকবে। তাই আমি সকলকে আহ্বান করবো মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সাথে থাকবেন এবং আমাদের মরহুম আয়াছ আলী চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক আলতাফ হোসেন চৌধুরী, ইসবা ভাই এবং ইফতেখার চৌধুরী, লিটন ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা ওনাদের পরিবারের পক্ষ থেকে যে অনুদান দিয়ে এই বৃত্তি পরীক্ষাটা চালিয়ে নিচ্ছেন। সপ্তমবারের মতো মরহুম আয়াছ আলী চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পাশাপাশি যারা বিয়ানীবাজারের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। যারা উত্তীর্ণ হয়েছেন তাদের প্রতি মোবারকবাদ। আশা করি আমরা সামনের দিকে অগ্রসরে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির মরহুম আয়াছ আলী চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধার যথার্থ মূল্যায়ন করতে পারবো সেই আশাবাদ ব্যক্ত করি। এবং আজকে আমি মরহুম আয়াছ আলী চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষার আহ্বায়ক হিসেবে সবাইকে মরহুম আয়াছ আলী চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে সোসাইটির সদস্য সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেহেরুন বিনতে ফেরদৌস, ABTV।